তাহলে ছাত্রলীগ আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? ছাত্রলীগ তো ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল, নিয়েছিল না? যে আমরা ছাত্রদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমরা সিস্টেমটাকে ডেভেলপ করবো, যদি আপনি বাতাসটা যেদিকে বইতেছে এর বিপরীত দিকে এখন কথা বলতে না পারেন, তার মানে আপনার রাজনৈতিক দলের বয়ানটা আপনার সুবিধাবাদী বয়ান, যে কোনোভাবে আমাদের দিকে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। এটা দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয় যে ছাত্রদেরকে ওয়াগান বাহিনী হিসাবে ব্যবহার করবো, তাহলে ছাত্রলীগ আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? ছাত্রলীগ তো ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল, নিয়েছিল না? যে আমরা ছাত্রদেরকে নিরাপত্তা দিচ্ছি, তাহলে দেখেন, তাহলে আমি আপনি যখন নিরাপত্তা দিতে যাচ্ছেন বাজারে, তাহলে পার্থক্যটা কোথায়? সিস্টেমটাকে ডেভেলপ করবো, যেমন সিস্টেমকে আমরা যদি দেখি বাজারে টেন্ডারবাজি চলতেছে, আমরা সিস্টেমকে ধরবো, বাজারে কেন টেন্ডারবাজি চাঁদাবাজি? এইটা হচ্ছে আমাদের কাজ। বন্যা আসলে দেখেন ফেসিজমটা না আপনি রিয়ালাইজ করতে হবে, ফেসিজমটা কোন জায়গায় ছিল, যেমন বন্যা আসছে আমরা সবাই একসাথে হয়েছি, তাই না? এবার হচ্ছে কালেকটিভভাবে একসাথে হয়েছি, এবার কি ইন্ডিভিজুয়াল কোনো ধরনের আপনি ইয়ে দেখছেন, কোনো ভেঞ্চার দেখছেন ইন্ডিভিজুয়াল? একা একা খুব কম, কিন্তু আপনি দেখেন ফেসিস গভর্নমেন্টের সময় কোনো একটা ক্রাইসিস যখন ন্যাশনাল ক্রাইসিস হইতো, কিছু ইন্ডিভিজুয়াল ফিগার দাঁড়াই যেত, এরা কী করত, এরা যেটা করতো রাষ্ট্রকে জবাবদিহিতা থেকে নিষ্কৃতি দিত, কারণ আমরা মাথায় রাখতে হবে রাষ্ট্র প্রপার সার্ভিসটা জনগণের কাছে পৌঁছাচ্ছে কি না এটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের ছিল। এটা নিশ্চিত করার পরে রাষ্ট্র যদি না পারে, তখন রাষ্ট্র আমাদের কাছে চাইবে আমি পারছি না, চলো আমরা কালেকটিভভাবে কাজটা করি, তখন আমি কালেকটিভভাবে কাজ করবো, যেটা আবার রাষ্ট্র চাইছে আমাদের কাছে। ছাত্র নাগরিকের কাছে কিন্তু সরকার গঠন হওয়ার পরে নিজে চাইছে, যার কারণে হচ্ছে আমরা কাজ করছি, আবার বিরোধিতা করছি। তাহলে ওই সময় কী হয়েছে, রাষ্ট্রের ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য দেখতেন কিছু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার দাঁড়াই গেছিল, ওরা প্রশ্ন করে নাই যে সরকার তুমি কেন প্রাণ দিতে পারছো না। কারণ বাতাসটা ওই দিকে, যেহেতু বাতাসটা মানে এদিকে না, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই আমি হচ্ছে কি মানে মোটামুটি বলা যায় এখন এটাকে চ্যালেঞ্জ জানানোর মতো এখন বর্তমানে বাংলাদেশে কেউ নাই, তাই না? যদি আপনি বাতাসটা যেদিকে বইতেছে এর বিপরীত দিকে এখন কথা বলতে না পারেন, তার মানে আপনার রাজনৈতিক দলের বয়ানটা আপনার সুবিধাবাদী বয়ান। আপনি এই চিন্তাকে আপনার ধারণ করতে হবে যে এক্সিস্টিং যতগুলো ডিভিজ, এগুলোকে ডিভিসিভ পলিটিক্স বলে, এই পলিটিক্সগুলোকে চ্যালেঞ্জ করার মতো আমরা কি আদর্শ জনগণকে প্রপোজ, আমরা প্রপোজ করবো, এগুলো নিয়ে চিন্তা করেন, এগুলো না ভাবেন, তখনই হচ্ছে আমরা লং টার্মে আমরা হচ্ছে সেফগার্ড নিশ্চিত করতে পারবো। এবং প্রত্যেক দিন মনে রাখবেন ফাহাম আব্দুস সালামের কথাটা, কারণ যে কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে, যে কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে।